ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও একবার ওয়েলকাম তোমাদেরকে আমার নতুন ব্লগে। আর হচ্ছে আজকে বেরিয়ে পড়েছি আমি একেবারে টিউশন যাওয়ার জন্য, এখান থেকে ভ্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, যেদিনই আমি ভ্লগ স্টার্ট করি সেদিনই আমার টিউশন থাকে। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাজারের মধ্যে, এখান থেকে আমি বাস স্ট্যান্ডে যাবো। তো আজকে ফার্স্ট টাইম আমি বাইরে ভয়েস দিচ্ছি, বাইরে ইন্ট্রোডাকশনটা করছি। তো চলো একবার টিউশনে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। আর এই যে আমি একেবারে একদম টিউশনে চলে এসেছি, সবাই বসে আছি যে বাকিরা, গরম আজকে। তো একেবারে টিউশন শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি বাস ধরার জন্য, কারণ এরপর আমাদের কলেজের ক্লাস আছে। আর বাস আসতে দেরি হওয়ার জন্য একজন চলে এলো এখানে ব্যাগ কিনতে, তার ব্যাগ নাকি ছিঁড়ে গেছে, তাই জন্য তার ইমিডিয়েটলি তার ব্যাগ প্রয়োজন। এই সে ব্যাগ কিনছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওর ব্যাগ কেনা হয়ে গেছে, এবার একদম বাস স্ট্যান্ডের দিকে যাব। হাতে গোনা কয়েকটা দিনই হয় আমরা পরে বাড়ি যাওয়ার সময় যে বাস ধরে তাতে সিট পাই, কারণ খুবই ভিড় থাকে, তেমন আজকের দিনটাও আমরা একদম সিট পেয়ে গেছি। তো একদম কলেজে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই যে কলেজে চলে এসেছি, আর কলেজের বাইরের ভিউটা আমি এর আগেও আমার অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, এটা হচ্ছে বাইরটা পুরোটা। আজকে স্যারের ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, তাই টিউশন পড়েও কলেজে আসতে হয়ে যাবে দৌড়ে দৌড়ে। আর মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, সকাল থেকে বেরিয়ে তারপর আবার কলেজ করে বাড়ি। আর এখানে এই যে স্যার পড়াচ্ছে, আর এই যে আমার পাশের জন বসে বসে রিলস দেখছে। হাসিও পাচ্ছে আর স্যার মুখের দিকে তাকিয়ে আছে, হাসতেও পারছে না ঠিক করে, তাহলে স্যার জিজ্ঞেস করবো যে কেন হাসছে। আর আমার পাশের দুইজন, একজন তো ফোন ঘাটতে ব্যস্ত। তারপর ক্লাসের শেষে স্যার এখানে প্রেজেন্ট করছে। ক্লাস শেষ হয়ে গেছে আর এখানে গেম খেলা এখনও ছাড়তে পারছে না, কন্টিনিউ খেলেই চলছে গেম। তো ক্লাসের শেষে সবাই বেশিরভাগজন চলে গেছে আর আমরাই কয়েকজন আছি, আর এখানে আমরা তিনজন মিলে মজা করছিলাম। আর কলেজের ভেতরটা হচ্ছে ঠিক এই রকম। তারপর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো এখানেও মারপিট চলছে দুজনে। তারপর এই ক্যান্টিনে গিয়ে আইসক্রিম নিয়ে নিলাম। সাইকেল নিয়ে নিয়েছি, তো একদম বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। এত রোদে কষ্ট করে করে বাড়ি এলাম ফাইনালি, দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা, কারণ সকাল থেকে একদম বেরিয়েছিলাম টিউশন করে একবারে কলেজ, তারপর প্লাস ধুলো বালির জন্য চোখ কিরকির করছে, মুখে জল দেওয়াও হয়নি। তো একেবারে তোমার সাথে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে দেখা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আমি, আর বাঙালি মানেই ভাত খাওয়ার পর একটা ঘুম দরকার, আর আমি তো এমনিতেই টিউশন কলেজ করে টায়ার্ড হয়ে গেছি। তো একদম ভাত ঘুম দেওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। তো ভাত ঘুম দিয়ে উঠলাম, ঘুমটা ঠিকঠাক হয়নি বলতে গেলে, কোনো কারণে ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, আর তো ঘুম মানে ঘুমালো আর ঘুম ধরবে না। আর এটা আমার বাড়ির সামনেটা, অনেকের বাড়ি এখন বাকি আছে হচ্ছে আর কি। এখনো রোদটা ঠিকঠাক ভাবে যায়নি, মানে এখনো সেরকম তাপটা আছে।
আজকে দুপুরে ঘুমিয়েও ঠিকঠাক করে ঘুমটা হয়নি, তো কেমন কেমন লাগছে আর মাথাটাও ভার হয়ে আছে। আজকে বাতাসও নেই বাইরে, অন্য সময় বাইরে বাতাস থাকে, আজকে ঠিক যেমন মেঘলাও ছিল সে বাতাসটাও আজকে নেই। বিশাল গরম লাগছে। যেহেতু দুপুরে ঘুমটা ঠিকঠাক হয়নি তাই মাথাটা কেমন ভার হয়ে আছে, তাই একটু শুয়ে পড়েছি, কিন্তু ঘুম কিন্তু আসেনি, এমনিই শুয়েছি আমি। সন্ধ্যের দিকে আমি আর মা কফি খাবো বলে তাই কফিটা বানাচ্ছি। চা বানানোর থেকে কফিটা আমার ইজি লাগে বলে সবসময় আমি কফিটাই আগে চুজ করি, তো আমি আর মা এই কফি নিয়ে বসে গেছি। আর এই যে এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি, সকালে নেওয়া হয়েছিল, খাওয়া হয়নি, তো এটাই দিয়ে খাবো। আমি এখানে টিভি দেখছি আর খাচ্ছি। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এত দূর পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য। তো খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি, এখন আমার নাচের ক্লাস আছে। সপ্তাহে দুদিন বা কোনোদিন একদিন করে নাচের ক্লাস থাকে, তো আজকেও সেটাই আছে, দুটার জন্যই যাবো বলে একদম রেডি হয়ে গেছি, কোনো প্র্যাকটিস আছে। আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ তার কারণ আছে, আমার খুব প্রবলেম হচ্ছে আর কি, মানে প্রবলেম ঠিক বলতে মানুষের অনেক রকমই প্রবলেম থাকে, তো আমারও সেরকমই কিছু প্রবলেম আর কি। এবার তাও নিজেকে প্রবলেম থাকা সত্ত্বেও নিজেকে হাসি মুখে নিজেকে চেষ্টা করছি সবার সামনে প্রেজেন্ট করা বা ব্লগ করার। নিজের কষ্টগুলো নিজেকেই চেপে রাখতে হবে, কারণ নিজেকে স্ট্রং হতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো প্রবলেম অনেক কিছুই আসবে, ওগুলোকে ইগনোর করতে, তো আমি সেরকম ইগনোর করছি, তো আজকে অনেকটা ইগনোর করে আমি তোমাদের ব্লগটা দেওয়ার চেষ্টা করেছি, আমি দিয়েছি, আর এখন এই মুহূর্তে আর হচ্ছে না, তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারবে, আমাকে তোমরা বুঝবে। তো ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে, যাতে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। তো বাই।